কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বোমাটা এবার ফাটিয়েই দিলেন বেহালার তার প্রতিবেশী রায় পরিবারের এক গৃহিণী তাদের পরিবারের জমি জোর করে দখল করে নিয়েছিলেন এই কালীঘাটের কাকু বেহালার বনেদি পরিবার রায় পরিবার রায় পরিবারের কর্তৃ নীলাঞ্জনা দেবীর দাবি বেহালার বাহাদুরপুরের রায় পরিবার বনেদী পরিবার তাদের বাড়ির পাশে একটা ছোট্ট মাঠ ছিল সেই মাঠটি ওই রায় পরিবারেরই এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে এলাকায় ছোট কোনো মাঠ না থাকায় খেলাধুলার সুবিধার্থে তারা ওই মাঠটা ঘিরে রাখেননি রায় পরিবারের পক্ষ থেকে ওই মাঠটা জনসাধারণের জন্য দেওয়া ছিল যাতে খেলাধুলা করতে পারে এলাকার প্রতিবেশীর ছেলেমেয়েরা ওই মাঠে দুর্গা পুজো হতো জগদ্ধাত্রী পুজো হতো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কিন্তু হঠাৎই একদিন এই সুজয় ভদ্র ওরফে কালীঘাটের কাকু রাত্রিবেলায় কয়েকশো পুলিশ এবং এলাকার নামি দামি মস্তান নিয়ে এসে ওই রায় পরিবারের জমিটি দখল করতে যান এবং দখল করেও নেন সেদিন ছিল ওই বেহালায় জলের সমস্যা পাইপলাইনে জল ছিল না কিন্তু এই সুজয় কৃষ্ণভদ্র হঠাৎই কয়েকশো মিনারেল ওয়াটারের টাঙ্ক নিয়ে এসে ইড বালি পাথর ভিজিয়ে রাজমিস্ত্রি লাগিয়ে রাতারাতি ওই রায় পরিবারের ছোট্ট মাঠটি দখল করে নিন ঘটনাটি দু সালে রায় পরিবারের কর্তৃক দাবি এর পিছনে প্রভাবশালীদের হাত তো অবশ্যই ছিল নাহলে রাতারাতি কয়েকশো পুলিশ নিয়ে এসে ভূয়ো এনজিও সংস্থার নামে জোর করে জমি দখল করে নিয়েছিলেন কৃষ্ণ ভদ্র এবার তিহারে গিয়ে অন্তত কিছুটা অভদ্র হবে সুজয় কৃষ্ণ ভদ্র এমনটাও দাবি করছেন রায় পরিবারের ওই নেত্রী রায় পরিবারের ওই কর্ত্রী রায় পরিবারের কর্ত্রীর দাবি বর্তমানে রায় পরিবারের কর্তা গৌতম রায় ও সুবীর রায় কিন্তু এই ঘটনা নিয়ে বারবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা বিচারাধীন রয়েছে কিন্তু কৃষ্ণ ভদ্র ভয়ে তারা মুখ খুলতে পারেননি কোনোদিন আজ কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করার পরেই কার্যত বিস্ফোরক মন্তব্য করেন রায় পরিবারের ওই কর্ত্রী জোর করে জমি দখল করে কার্যত সেটি রাতারাতি পাঁচিল দিয়ে ঘিরে ফেলেন এবং মিনারেল ওয়াটারের জার নিয়ে এসে ইট বালি পাথর মেখে রাতারাতি পাঁচিল দেওয়া হয়